How is your baby? Good? গুড মর্নিং। আর এখন ব্রেকফাস্ট বানাবো, আজকে ভাবছি ব্রেডই খাবো। অদ্রিনীলকে জিজ্ঞেস করি যে ও কি দিয়ে খাবে। বাবাই তুমি কি দিয়ে খাবে বললে? পিনাট বাটার তো। আচ্ছা আচ্ছা ঠিক। অদ্রিনীলের ব্রেকফাস্টে কি খাবে সেটা কিছুদিন পরপর চেঞ্জ হয়। কিছুদিন আগে যেমন চলছিল অ্যাভোকাডো টোস্ট আর ব্রেড খাবে, তার আগে রুটি খেত, তার আগে পরোটা খেত, কখনো আবার ধোসা, মানে এরকম। আর এই যে আমার মানে নতুন জায়গায় গেলে এটা হয়, মানে এখানে যখন শিফট করেছি তখন রান্নাবান্না করার সময় হাত পুড়েছে, কেটেছে, সেই দাগগুলো এখনও রয়ে গেছে। আর এবারে আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছি আমরা, অ্যাভোকাডো টোস্ট, অমলেট আর চা খাবো। তো এটা রেডি করে খেয়ে দে, তারপরে আজকে আবার আমাদের বেরোনোর একটু প্ল্যান আছে, নতুন গাড়িতে করে প্রথমবার আমরা সবাই একসাথে বেরোবো। আজকে আমরা কোথায় যাচ্ছি? অনেক জায়গায় যাচ্ছে, অনেক শপিংয়ের প্ল্যান আছে। ওয়ালমার্ট যাবো, কস্কো যাবো, জানি না অ্যাকচুয়ালি ওয়ালমার্ট যাবো, এটা পুরো ঠিকঠাক মানে প্ল্যান করেই বেরিয়েছে। আরও অনেক জায়গায় যেতে হবে, তো একদম মানে এক মাসের যে বাজারটা করেছিলাম আসার পরে, মানে মাসকা পরে, সেটা অলমোস্ট শেষ হয়ে এসছে। ওই জন্য ভাবলাম যে আমরা ভেবেই রেখেছিলাম যে আমাদের গাড়ি কেনার পরে তারপরে যাব আমরা, তো সেটাই করতে যাচ্ছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি লাস্ট উইকে যাওয়ার কথা ছিল, তো গাড়িটা তখন দেয়নি, ওই জন্য এই সপ্তাহে যাচ্ছি। আর এই ওয়াটার ট্যাঙ্কগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে, দুর্গাপুরের কথা মনে হয়। আর আজকে না সকাল থেকে একবার করে রোদ উঠছে, একবার করে মেঘলা হচ্ছে, এরকমই ওয়েদার চলছে। তবে মানে হালকা হালকা গরম আছে, বাট তেমনও গরম নয়। আর অন্য এক জায়গাতেও দেখেছি এরকম একটা জল ট্যাঙ্ক আছে, এখানটা দেখছি একটা ফার্মার্স মার্কেট বসেছে। শুনেছি এই ফার্মার্স মার্কেটটার কথা, বাট জানি না এটা বা হয়তো আরও আছে শুনেছি। এবার একদিন এসে দেখতে হবে কেমন কি। শুনলাম যে অনেক ফ্রেশ। কি আমরা অ্যানারবারের ডাউনটাউন এরিয়াতে চলে এসেছি। এটা হচ্ছে হ্যান্ডস অন মিউজিয়াম, এটা বাচ্চাদের জন্য ভীষণ মজার জায়গা, বিভিন্ন সায়েন্টিফিক জিনিসপত্র এখানে থাকে। তো একদিন অদ্রিনীলকে নিয়ে আসবো, এখন তো নতুন নতুন। আর অ্যানারবারের একটা দারুণ খারাপ জানি না কি বলবো, একটা অদ্ভুত ট্র্যাডিশনের কথা আমি জানতে পারলাম, বলা যায় জুতো ছুঁড়ে উচ্ছ্বাস প্রকাশ করা। এখানে রাস্তাঘাটে চলতে চলতে দেখা যায় যে রাস্তার পাশে যে ফোনের লাইন আছে বা এই যে ইলেকট্রিক্যাল লাইন, তার মধ্যে জুতো ঝুলছে। আমি এটা দেখে খুব অবাক হয়েছি। তারপরে জানতে পারলাম এখানে যে ইউনিভার্সিটি অফ মিশিগান আছে, সেখানে যখনই গ্র্যাজুয়েশন হয় মানে প্রত্যেক বছর স্টুডেন্টসরা ইউনিভার্সিটির আশেপাশে যেখানে তারা থাকে এরকম লাইনে, মানে ইলেকট্রিক্যাল লাইনে বা ফোনের লাইনে তারা জুতো ছুঁড়ে মারে গ্রাজুয়েট হওয়ার পরে। এটা তারা এইভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বা তারা তাদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করে। অনেকেই জুতোর মধ্যে নিজের নাম লেখে, নিজের গ্র্যাজুয়েশনের ইয়ার লেখে। তো এটা আমি কোনো দিন শুনিনি কোথাও, ভীষণ অদ্ভুত লাগলো আমার কাছে। প্রথমে জুতো দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, এরকম সারি সারি জুতো ইলেকট্রিক তারের মধ্যে ঝুলছে, তো এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। এটাকে কেউ আগে শুনেছো কখনো, জুতো ছুঁড়ে নিজের গ্র্যাজুয়েশনটাকে সেলিব্রেট করা বা নিজে যে এই ইউনিভার্সিটি অফ মিশিগান স্টুডেন্টস সেটার প্রমাণ একটা রেখে দেওয়া, এটা কিন্তু খুবই অদ্ভুত লাগলো আমার কাছে। আর একটা বিষয়, ইউএসএর বিভিন্ন জায়গায় ভেবে এরকম জুতো তারের মধ্যে ঝুলতে দেখা যায়, তবে সেখানে তার মানে অন্য হয়। আমি জানি না সেটা ইউটিউবে বলা যাবে কি না, সেগুলো কিছু অসামাজিক কাজের প্রমাণ হিসেবে ওগুলো রাখা হয়, সেজন্য আমি নামগুলো বললাম না। আর আমরা পৌঁছে গিয়েছি কস্কোতে। আর অদ্রিনীল এসে থেকেই মাটি কিনবে বলে পাগল করে দিয়েছে। আমাদের আগে চাল কিনতে হবে, এটা বাসমতি রাইস, এখানে কোরিয়ার থেকে অনেক কম দাম, প্রায় দশ কেজি চালের দাম। এখানে বাসমতি চালের দাম $19 আর সোনামসুরি ডালের চালের দাম $11, প্রায় ওরকমই ১০ কেজি আটার দাম $9। আমি হাজার বলে দিচ্ছি কারণ কোরিয়ানে তো ১০০০ ওন থেকে দাম শুরু হয়। আর এখানে প্রজাপতি বিস্কুটের মতো একটা বিস্কুট পেলাম, তাছাড়াও মাছ মাংস সমস্ত কিছুর দামই এখানে দেখছি কোরিয়ার থেকে অনেকটাই কম। অদ্রিনীল জীবনের প্রথমবার লিচু খাবে, ফ্রোজেন দেখেছে বাট এরকম দেখেনি, তাই না? আর বলছে এটা আমার ফেভারিট ফ্রুট, জীবনে খাইনি। কেমন কেমন রে?
দেখায় হলো এখানে। আর লিচিটা না প্রচন্ড মিষ্টি, এটাই হচ্ছে যা আমরা খাবো, খাবো না মাঝে মাঝে জোর করেও খাওয়ায়। ওই যাই ফল খাবো বীজগুলোকে দিতে হবে, যে লিচু খেয়েছে বীজটা রেখে দিয়েছে, এবার ওটাকে নাকি ওটাকেও বাড়িতেই ও গাছ লাগাবে। এইটা বড় হচ্ছে আস্তে আস্তে। এবার ওয়ালমার্ট, আজকে যার কত ঘুরবো তার ঠিক নেই, আমার কিছু জিনিসও রয়েছে যেগুলো ওয়ালমার্টে রিটার্ন করতে হবে। রসুন পেঁয়াজ এসব কিছু দরকার নেই, আমার টমেটো গুলোই হবে। আমাদের চাষি মানুষের টমেটো গাছ লঙ্কা গাছ এ সমস্ত পাচ্ছি না দেখতে, ফুল গাছ পাচ্ছি বাট ফুল গাছ নেবেন না উনি। যাই হোক পেয়েছি লঙ্কা গাছ টমেটো গাছ, আমরা অ্যাকচুয়ালি অন্য মানে সেকশনে ছিলাম যেখানে ফুল গাছ, এখনও তো জানি না ওই জন্য ঘুরে ঘুরে সব দেখতে হচ্ছে, তো ওগুলো নিয়ে নিয়েছি। আর একটু টব নিতে হবে, মাটি কিনবো তারপর বাড়ি যাব। এগুলো এগুলো কে হয় তোমার, কি বলেছি? এরা তোমার বেবি, ওকে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দেম। আর ইউ হ্যাপি নাও? দেখো এটা এতটা ঠান্ডা, না হলে তো আমি সোয়েটার রোজ নিয়ে যাই, আজকেই আনিনি। আমরা এখন কি খাবো? আমরা এখন সাবওয়ে খাবো আর মাস্টার সস চিকেন। আমিও খাবো আজ। হ্যাঁ বৃষ্টিও পড়ছে, দিনের বেলা এসেছিলাম পুরো রাত হয়ে গেছে। আমাদের এবার শেল্টার দরকার। শেল্টার হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমরা এবার শেল্টার করতে যাই। শেল্টারে কোথায় যাবি? শেল্টার টু হাই ফ্রম দ্যাট নিড। আমরা ফার্স্ট দে গ্রোইং প্ল্যান্ট ইনসাইড হোম। হ্যাঁ এই যে হচ্ছে সব। আওয়াজ বেরোচ্ছিল না গলা থেকে, সাবওয়ে খেয়ে এবার প্রচুর আওয়াজ বেরোচ্ছে। সেই মুসুরির ডাল আজকে এখানে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে নিয়ে নিলাম, আর এখানে দেখলাম সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, কোরিয়াতে এতটা অপশন ছিল না। আর বোরোলিন দেখে মনটা আরও বেশি খুশি হয়ে গেল আমার, মানে এরকম কার কার হয় যে বোরোলিন ছাড়া থাকতে পারো না, আমার তো হয়। তো এবার বেরিয়ে পড়েছে আর বেশ রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে হবে। আর এই রাস্তাগুলো না মানে কী বলবো, এখনও আমি সেভাবে চিনি না, তবে ওই ডাউন টাউনের এরিয়াটা আস্তে আস্তে যেন চিনতে শুরু করেছি, কয়েকটা বিল্ডিং আমি দেখলে চিনতে পারি আগের দিন বাসে করে যখন দেখেছি, তো আস্তে আস্তে এই রাস্তাঘাটগুলোও চিনে যাবো। এবার যাই। আর অড্রিনিলের এই গানটা, মানে আমরা গাড়িতে না কখনো গান চালাই না, আমরা হয় গল্প করি না হলে এমনি দেখি রাস্তাঘাট, তো অড্রিনিল এখন দেখি মাঝে মাঝে এভাবে গান করে। তাড়াতাড়ি করে এখন খিচুড়ি বসিয়ে দিলাম, প্রেশার কুকারেই বসালাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু সবজি দিয়ে। হয়ে গেছে খিচুড়ি, অদ্রিনকে আগে দিয়ে দিই। হলুদ কম হয়ে গেছে মনে হচ্ছে, ওটা সাদা সাদা হয়েছে। আর যে সমস্ত গাছপালাগুলো কিনেছিলাম এই যে ব্যালকনিতে রেখে দিয়েছে, অন্ধকার বলে দেখা যাচ্ছে না বোধ হয়, আমরাও খেয়ে নেবো। এই পাঁপড়টা আজকেই কিনে এনেছিলাম, পাঁপড় ভাজলাম আর ডিমের একটু কষা মতো ছিল আর খিচুড়ি, এটাই হচ্ছে ডিনার আজকে। অনেক রাত হয়ে গেছে আর আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে অনেকক্ষণ বাইরে ছিলাম আর প্রচুর হাঁটা হয়েছে, যতই হোক মানে অনেক হাঁটতে হয়েছে এদিক ওদিক সেদিক করে। এই যে আমরা আসলে জানি না তো কোথায় কোন জিনিসটা আছে, প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে হেঁটে হেঁটে এক দুবার গেলে তারপরে জানা হয়ে যাবে। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।